প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গুলশান মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসের সকলকে স্বাগতম। সঙ্গে আছে আমি অখিল কুমার বিশ্বাস, সহকারী শিক্ষক গুলশান মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় গুলশান টু ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি নবম ও দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বইয়ের তৃতীয় অধ্যায়ে মানচিত্র পঠন ও ব্যবহারের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সৃজনশীল প্রশ্নটি আলোচনার পূর্বেই আমাদের কিছু প্রয়োজনীয় বিষয় জানতে হবে। সেই প্রয়োজনীয় বিষয়গুলো হচ্ছে, এক ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য 4 মিনিট, 15 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য 1 ঘন্টা, 1 মিনিট দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য 4 সেকেন্ড, পূর্বে অবস্থিত হলে কোনো দেশের দ্রাঘিমা বেশি হবে এবং পশ্চিমে অবস্থিত হলে কোনো দেশের দ্রাঘিমা কম হবে। এখন আসুন আমরা সৃজনশীল প্রশ্নটি বোর্ডে দেখি। সৃজনশীল প্রশ্নটি হচ্ছে, ঢাকা ও সিউলের সময়ের ব্যবধান 2 ঘন্টা 32 মিনিট, ঢাকার দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব। ক, যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় কয়টি? 1 মার্ক। খ, প্রমাণ সময় বলতে কী বোঝো? ব্যাখ্যা করো, 2 মার্ক। গ, সিউলের দ্রাঘিমা কত? 3 মার্ক। ঘ, ঢাকার দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব এবং রিয়াদের দ্রাঘিমা 45 ডিগ্রি পূর্ব। ঢাকার স্থানীয় সময় দুপুর 2টা হলে রিয়াদের স্থানীয় সময় কত? 4 মার্ক। এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান বা ব্যাখ্যা করার চেষ্টা করি। প্রথমেই আমাদের প্রশ্ন ছিল, যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় কয়টি? যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় 4টি। তাহলে যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় 4টি। এখন আমরা খ নম্বর প্রশ্নটি দেখি। খ নম্বর প্রশ্নটি হচ্ছে, প্রমাণ সময় বলতে কী বুঝো? ব্যাখ্যা করো। প্রত্যেক দেশেই সেই দেশে মধ্যভাগের কোনো স্থানের দ্রাঘিমা রেখা অনুযায়ী যে সময় নির্ণয় করা হয় সেই সময়কেই ওই দেশের প্রমাণ সময় বলে। দ্রাঘিমা রেখার উপর মধ্যাহ্নে সূর্যের অবস্থানের সময়কালকে দুপুর 12টা ধরে স্থানীয় সময় নির্ধারণ করলে একই দেশের মধ্যে সময় গণনার বিভ্রাট হয়। সেই জন্য প্রত্যেক দেশে একটি প্রমাণ সময় নির্ণয় করা হয়। শান্ত আয়তনের ভিত্তিতে ওই দেশে প্রমাণ সময় একাধিক হতে পারে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রমাণ সময় 4টি, কানাডাতে প্রমাণ সময় 6টি রয়েছে। এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করার চেষ্টা করি। সিউলের দ্রাঘিমা কত? ঢাকা ও সিউলের সময়ের পার্থক্য 2 ঘন্টা 32 মিনিট। আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা, তা 2 গুণ 60 যোগ 32, তাহলে 120 যোগ 32, 152 মিনিট। আমরা জানি 4 মিনিট সময়ের জন্য দ্রাঘিমার পার্থক্য 1 ডিগ্রি, তাহলে 1 মিনিট সময়ের জন্য দ্রাঘিমার পার্থক্য 1/4 ডিগ্রি, অর্থাৎ 152 মিনিট সময়ের জন্য দ্রাঘিমার পার্থক্য 1 গুণ 152/4, কাটাকাটি করলে আমরা 38 ডিগ্রি পাব। সিউল ঢাকার পূর্বে অবস্থিত, সুতরাং সিউলের স্থানীয় সময় ঢাকার চেয়ে বেশি হবে, যেহেতু দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল এবং দক্ষিণ কোরিয়া আমাদের দেশের পূর্ব দিকে অবস্থিত। সুতরাং সিউলের দ্রাঘিমা ঢাকার চেয়ে অবশ্যই বেশি হবে। ঢাকার দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব, অর্থাৎ সিউলের দ্রাঘিমা 90 ডিগ্রি যোগ 38 ডিগ্রি সমান 128 ডিগ্রি পূর্ব। তাহলে আমরা সিউলের দ্রাঘিমা পেলাম 128 ডিগ্রি পূর্ব। এখন আমরা ঘ নম্বর সমাধানটি করার চেষ্টা করি। ঢাকার দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব এবং রিয়াদের দ্রাঘিমা 45 ডিগ্রি পূর্ব। ঢাকার স্থানীয় সময় দুপুর 2টা হলে রিয়াদের স্থানীয় সময় কত? ঢাকা ও রিয়াদের দ্রাঘিমার পার্থক্য 90 ডিগ্রি বিয়োগ 45 ডিগ্রি বা 45 ডিগ্রি। আমরা জানি
15 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য 1 ঘন্টা, তাহলে 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময় পার্থক্য 1 ভাগ 15 ঘন্টা, অতএব 45 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময় পার্থক্য 1 গুণ 45 ভাগ 15 কাটাকাটি করলে আমরা 3 ঘন্টা পাব। রিয়াদ সৌদি আরবের রাজধানী, রিয়াদ এটি ঢাকার পশ্চিমে অবস্থিত, সুতরাং ঢাকা থেকে এই স্থানের সময় কম হবে। তেমনি ভারত থেকে বাংলাদেশের স্থানের সময় পার্থক্য আধা ঘন্টা, সৌদি আরবের সাথে 3 ঘন্টা এবং ইউএসএর সাথে আমাদের 10 ঘন্টা রয়েছে। তাহলে রিয়াদের স্থানীয় সময় হবে দুপুর 2টা বিয়োগ 3 ঘন্টা সমান 11টা সকাল। এখানে দুপুর 2টা থেকে 3 ঘন্টা, তার মানে দুপুর 2টার পরে 2টা, তার মানে 12টার পরে 13টা 14টা 15টা এইভাবে আন্তর্জাতিক সময় গণনা করা হয়। সেই কারণে এখানে 14 থেকে 3 বাদ দেওয়া হয়েছে, তাহলে 11টা সকাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠের বিষয় থেকে তোমাদের একটি সৃজনশীল প্রশ্নের আলোকেই আমরা একটি বাড়ির কাজ দিচ্ছি। তোমরা বাড়ির কাজটি লিখে রাখবা এবং সমাধানটি করার চেষ্টা করবে। বাড়ির কাজ: ঢাকা ও টোকিওর স্থানীয় সময়ের ব্যবধান 3 ঘন্টা 17 মিনিট 16 সেকেন্ড। ঢাকার দ্রাঘিমা 90 ডিগ্রি 26 মিনিট পূর্ব হলে টোকিওর দ্রাঘিমা কত? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সকলকে ধন্যবাদ।